কথাটি বলতে হয় যে হরিচাঁদ ঠাকুরের যখন আবির্ভাব হয়েছিল তার তেনে ইতিপূর্বের যে কথা আপনারা জানেন, রামকান্ত বৈরাগী ঠাকুরের একজন পরম ভক্ত ছিলেন। তো উনি সেই বিগ্রহ মানে মানুষের তো মৌলিক অধিকার যেটা দেয় যে আমি আমার ধর্ম স্বাধীনভাবে পালন করব, তো তাকে সেই মানে যার বাসুদেবের মূর্তি উনি পূজা করতেন, তো সেই বিগ্রহ তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আচ্ছা, তার কাছ থেকে সে ধর্মীয় যে অধিকার সেই অধিকারটুকু ছিল না, এটা আমরা লীলাম্বিতের ভিতরে দেখতে পাই, বুঝতে পাই। তাই সে রামকান্ত বৈরাগীর আহ্বানে যে ঠাকুর তুমি যদি জগতের মালিক হও, তুমি যদি এই সকলের পিতা হও, তাই তাহলে তোমাকে আসতে হবে ধরাধামে, তোমাকে এসে আমাদের সকলের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই সেই তার আহ্বানে মানুষের পিছনে পড়া অবহেলিত সকল পিছনে পড়া মানুষের মুক্তিত্রাতা হিসাবে তাহলে মুক্ত করার জন্য হরিচাঁদ ঠাকুর অবতার রূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। এবং ঠাকুরের যে সকল কর্মকাণ্ড ছিল সেই সকল কর্মকাণ্ড আপনার অবস্থৈবেত যেসব কর্মকাণ্ড গুরুচাঁদ ঠাকুর তার যোগ্য উত্তরসূরি উনি কাঁধে তুলে নিয়েছিলেন এবং উনি সেটিকে মানে পরিপূর্ণভাবে যথাযথভাবে কিন্তু ঠাকুরের মতাদর্শকে প্রতিষ্ঠা করেছিলেন। তা আমি এখানে এই কথাটি বলতে চাই যে দেখুন, যত ধর্ম মত আছে তাই না, কোনোটির সাথে কিন্তু মতুয়াদের বিরোধ নেই, কেন লীলাম্বিতে কিন্তু পরিষ্কার ঠাকুর বলেছেন যে যে যাহাকে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। ঠাকুর কিন্তু বলেন নাই যে শুধুমাত্র আমি ভগবান, আমাকেই শুধুমাত্র শরণাপন্ন হও তোমরা মুক্তি পাবে। ঠাকুর কিন্তু যে উদারবাণী দিয়ে দিয়েছেন, এই উদারবাণীর মাধ্যমে সমস্ত ধর্মের মানে সমন্বয়ের সেই বীজ কথাটি কিন্তু ঠাকুর বলেছেন যে ভক্তি এবং বিশ্বাসে তাই না, তার কাছে সেই সেই কিন্তু ভক্তি এবং বিশ্বাস অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু আর আমাদের বিরোধ থাকার কোনো কথা থাকে না। যারা আমরা অজ্ঞান, যারা আমরা বুঝি না, এরাই কিন্তু একে অপরের সাথে আমরা বিরোধ স্থাপন করি। আপনারা জানেন যে গুরুচাঁদ ঠাকুরের একজন প্রধান পার্শ্বদ ছিলেন তাই না, তিনকড়ি মিয়া নামে এক মুসলমান ভক্ত। আচ্ছা, তখন কি অবস্থা ছিল তাই না, একজন মানুষ হিন্দু মুসলমান একটা চারে পার হতে গেলে কিন্তু কলসি থাকলে কোনো মায়ের কোলে কলসি ছেড়ে দিত, বলতো যে না আমরা এই কলসি মারা গেছে, এইরকম করে কিন্তু কথা ছিল। তো তখন সেই সময় ঠাকুর সেই অসাম্প্রদায়িক যে চেতনা যে মানুষের ভিতরে কোনো পার্থক্য নেই, ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে তৎকালীন সমাজ ব্যবস্থায় তিনি দীর্ঘদিন কিন্তু সমাজচ্যুত করে রাখা হয়েছিল যে তুমি সমস্ত জাত বেজাত মানো না, সেটা তুমি সকলকে একত্রিত করো, তোমার দ্বারা এই সমাজের অবক্ষয় হবে। আপনারা জানবেন যে দীর্ঘদিন কিন্তু ঠাকুরকে সমাজের থেকে তাই এবার এক মানে কী করে রাখা হয়েছিল, তবুও ঠাকুর কিন্তু সত্য থেকে বিচ্যুত হয়নি, যে মানুষ হচ্ছে সবার চেয়ে যে বড় সত্য তাহার উপরে নাই, তাই আমার দ্বারা অনুসারে আমি কোনো বিভেদ করতে চাই না। এই যে দেখুন তারই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় কিন্তু এখন কিন্তু হিন্দু মুসলমান খ্রিস্টান অনেকেই মতুয়া মতাদর্শের বিশ্বাসী হয়ে উঠতেছে। যে কিছুক্ষণ আগে দেখলাম এই জায়গায় এক মতুয়া ভক্ত, উনি কিন্তু মুসলমান এক ভক্ত, কিন্তু উনি কিন্তু ঠাকুরের এক পরম ভক্ত, কিছুক্ষণ আগেই এই এখানে কিন্তু বসেছিল মুখশিদপুরেই তার বাড়ি। তো এই যে অসাম্প্রদায়িকতার যে দৃষ্টান্ত, তাই না, ঠাকুর শুধু মুখে বলেননি, সেটিকে বাস্তবে দেখিয়ে গেছে, তাই না, উনি কিন্তু সেটা বাস্তবে করে গেছে। তা আমি মনে করি যে সকল ধর্মের মূল কথা বা সার কথা সেটি কি বলুন, সেটি হচ্ছে আমার কাছে মনে হয় যে মানুষ হিসেবে নিজেকে তৈরি করা, তাই না, মানুষ হিসেবে নিজেকে তৈরি করা। আমরা এই জায়গার কোনো সন্তানকে তাই না, যদি আপনি লন্ডন রেখে দিয়ে আসেন, তাকে কিন্তু এই ইংরেজি শেখানোর মাস্টার লাগবে না, তাই না, সে আস্তে আস্তে ওইভাবে ইংরেজিতে কথা বলতে শিখবে। ওই লন্ডন বা আমেরিকার কোনো বাচ্চা যে বাংলার ঘরে আসে মানুষ হলে ছোটোবেলা থেকে সে বাংলায় কথা বলা শিখবে, তাই না, ডাকাতের ঘরে কোনো সাধুর ছেলে থাকলে কিন্তু সে ডাকাত হতে পারে। তো এই যে মানুষ হয়ে আমরা বলি না যে ওইটা কিন্তু অমানুষ, তাই না, ওইটা কিন্তু মানুষরূপী দত্ত, ওইটা কিন্তু শয়তান, আসলে তো ওইভাবে চিনা যায় না, কারণ ওই শয়তানটা তো দেখতে মানুষের মতনই দেখায়, তাই না, কিন্তু ভিতরের এই যে মানুষত্ব বোধকে জাগানো, আমার নীতিবোধকে জাগানো, আমার মানবিক যে মূল্যবোধ, এই মূল্যবোধ তৈরি করার জন্যই কিন্তু এই ধর্মীয় পথ, তাই না, এই ধর্মীয় পথ। আসলাম, খালাম, পায়খানা প্রচ্ছাপ করলাম, বংশ বিস্তার করলাম, আবার মরণের কোলে চলে গেলাম, কিলা বলো বলে,
তাহলে আমরা এখানে এসেছি, আমরা ধরো মানুষ হয়ে জন্মাইছি, তাই না? বললাম তো আকারে শুধু মানুষ হলেই কিন্তু মানুষ হয় না। আমরা বলি না বিভিন্ন গোসাই বা সাধুদের বাবারে ওকে তো আশীর্বাদ করে যান, উনি যেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। তো মানুষের ঘরেই তো জন্মাইছে, তাহলে এবার আশীর্বাদ চাও তো মানুষের মতো যেন মানুষ হয়। এর অর্থ তো মানুষের ঘরে জন্মালেও কিন্তু মানুষ অনেকে না হতে পারে, সেই মানুষ বানানোর পথই কিন্তু এই ধর্মীয় পথ। তা আমি মনে করি যে পৃথিবীতে যত যত ধর্ম আছে তাহলে ওগুলির ভিতরে এই মধু ও মত হচ্ছে সবচেয়ে সহজ সরল এবং সঠিকভাবে মানুষ তৈরি করার একটি কিন্তু পথ বলে আমি অত্যন্ত সহজে আমরা এটাকে উপলব্ধি করতে পারি, যেখানে নাই কোনো ভেদাভেদ, নাই কোনো জাতি ভেদাভেদ। অনেক জায়গায় অনেক কথা বলা হয়েছে যে এই জায়গায় করতে গেলে, সাধনা করতে গেলে বা ই করতে গেলে নারী পুরুষ ভিন্ন ভিন্নভাবে, কিন্তু মধুর মতে কিন্তু তা কিন্তু দেখি না। একই সাথে নারী পুরুষ যেভাবে মাতরে মাতোয়ার হয়, আচ্ছা সেটা নারী না পুরুষ সেই সেই জ্ঞান কিন্তু আমি দেখছি কখন কিন্তু থাকে না। তারই উদ্ধেজে কিন্তু তাই ঠাকুর বলেছেন যে বেদবিধির উপরে, বেদবিধির উদ্ধে সেই মধুরা কিন্তু যেতে পারে যদি সঠিকভাবে সেই যদি পালন করে, তাই না? দাতসাজ্ঞার সেই বাণীগুলো পালন করে যে সদা সত্য কথা বলিব, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিব, পিতা মাতাকে ভক্তি করিব, তাই না? সরজিপু হতে আমরা সাবধান থাকিব, কাহারও ধর্ম নিন্দা করিব না, তাই না? পবিত্র চরিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিব না, ঘরে ঘরে মন্দির প্রতিষ্ঠা করো, তাই না? আপনার ঈশ্বরকে আত্মদান করো, ঈশ্বরকে জগৎকে প্রেম করো। আচ্ছা সর্বশেষ কথা হলো ঈশ্বরে আত্মদান করো। তো ঈশ্বরে আত্মদান করলে তখন তো আর এই ভেদ থাকে না, তখন এই ভক্ত ভগবান কিন্তু একই হয়ে যায়। আমি যদি আপনার সাথে মিশে যাই, তাহলে আত্মদান করা মানে সব সমর্পণ করা। আমরা যদি পরিপূর্ণভাবে সেই সমর্পণ করতে পারি তাহলে কিন্তু আর মানে প্রভেদ থাকে না, তার সাথে আমরা লীন হয়ে যেতে পারি। তো এই দ্বাদশাজ্ঞার বাণী যদি আমরা জীবনে যদি লালন করতে পারি, আমরা যদি পালন করতে পারি, তাহলে কিন্তু সত্যিকারের মধু আমরা হতে পারি, তাই না? মধু হতে পারলে সত্যিকারের একজন মানুষ হতে পারবে, আর সত্যিকারের মানুষ হলেই তো কী হলো বলেন, মানব জনম সার্থক হলো। আমার মানব হিসাবে আমি জন্ম নিলাম, তাই না? সে মানুষ যদি হতে পারি, মধু যদি হতে পারি, তাহলেই কিন্তু মানুষ হতে পারলাম। তো মানুষ হতে পারলেই কিন্তু আমার এই জনম ধারণ সার্থক হলো, তা না হলে কিন্তু আমার কী হলো মানে কোনোই লাভ হলো না, শুধু আসলাম গেলাম খালাম। তাই আমি বলতে চাই যে যেদিন অতীতে চলে গেছে সেদিন তো আর ফিরে আসবে না, আমরা যেন আজকে থেকে এখান থেকে যেন কিছু যেন গ্রহণ করে নিয়ে যেতে পারি। যদি গ্রহণ কিছু না করতে পারি তাহলে কিন্তু এখানে এসে আমাদের আমরা বসলাম, সময় দিলাম, তাই না? এই সময় কিন্তু বৃথা চলে গেল। অন্তত বাড়িতে বিশ্রাম করলে, ছেলে মেয়েকে লেখাপড়া করালে, অথবা জমি ক্ষেতে কোনো কাজ করালে সেখানে কিন্তু উৎপাদন হতে পারতো, তাহলে কিন্তু তাও ভালো ছিল। যদি কিছু না আমরা এখানে সময় দিয়ে যদি কিছু গ্রহণ করতে না পারলাম তাহলে কিন্তু, আচ্ছা দ্বাদশাজ্ঞার 10টি কথা আছে, আসুন ওখান থেকে আমরা সব না পারি, অন্তত একটি কথা আজকে থেকে আমরা যার যেটা সাধ্য আছে সেই মোতাবেক অন্তত একটি কথা থেকে আমরা পালন করতে পারি, তাই না? আমরা যেন সেটির জন্য এখান থেকে নিতে পারি, তাহলে কিন্তু আপনাদের এই আজকের এখানে আসায় সময় দেওয়া কিন্তু সার্থক হবে। বলেন কী হবে, তাই না? কি আমার বাবা ছিল আমার চোখের সামনে, তাই না? তাকে আমরা ধরতে পারতাম, স্পর্শ করতে পারতাম। আজ কিন্তু আপনারা জানেন যে উনি গত হয়েছেন, তাই না? মানে এটা কিন্তু কীভাবে মেলাবো বলেন, যে কালকে যা আমার সামনে ছিল আজকে কিন্তু নাই। এইরকম করে আপনি আমি আমরা সকলেই কিন্তু একদিন কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে যাব। তা আমরা চলে যাবো, আমরা যেন কিছু করে যেতে পারি, তাই না? ভালো মানে ভালো মানুষ হতে পারি, আমরা যেন অন্যের উপকারে লাগতে পারি। এই দুনিয়ায় এসেছি যে কিছু যেন একটা রেখে যেতে পারি, একটা দাগ কাটি দিয়ে যেতে পারি, তাই না? এইরকম করে আমাদের কিন্তু তৈরি হওয়া উচিত, প্রস্তুত হওয়া উচিত। আচ্ছা যাই হোক, আর যে কথাটি প্রাসঙ্গিকভাবে চলে আসে যে অসিদ্ধ বলে গেছেন যে এই যে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলে মিলে কিন্তু সকলের ত্যাগের বিনিময়ে আমরা এই দেশটিকে আমরা অর্জিত করেছি, আমরা মুক্তিযুদ্ধের বিনিময়ে, তাই না? আমরা সকলে মিলেই কিন্তু এই দেশ ছাড়া যেন আমরা না হই, তাই না? আমরা যেন মা কি মা মানে লক্ষ্মী বলে আমরা লক্ষ্মী ছাড়া যেন না হই এই দেশ থেকে, তাই না?
না হয় আজকে দেখুন যে ইন্ডিয়া গেছে অনেকে বিভিন্ন কারণে তারা গেছে কিন্তু ওখানে যেও কিন্তু নাগরিকত্ব পায় না ভয়তে ভয়তে থাকে তাই না এইভাবে আমরা কেন আমরা যাব এই দেশে জন্মেছি এই দেশেই যেন আমরা মরতে পারি এই দেশে আমাদের নারী কোটা এই দেশে আমাদের 14 পুরুষের ভিটা মাটি তাই না এই দেশ থেকে আমার বা আপনার তাই না প্রত্যেকের কিন্তু বাপ ঠাকুরদার এই জায়গা কিন্তু সমাধি আছে সেই সমাধি যদি আমি অন্য কিছু বিক্রি করে দিয়ে যাই ওই জায়গার পরে তারা কি পায়খানা বানাবে না কুচ্ছাপখানা বানাবে সে তো তারাই জানে তাহলে এর চাইতে বড় অধর্মের কিছু হতে পারে না ধর্ম ধর্ম বলি আমি মনে করি যে বড় ধর্ম যে আমার পূর্বপুরুষের ভিটায় আমার প্রদীপ জ্বালিয়ে রাখা এটি কিন্তু আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত যে গত হওয়া উচিত যত ঝামেলা আসুক না কেন যত প্রতিকূলতা আসুক না কেন আমরা সকলে একত্রিতবদ্ধ হয়ে আমরা এদেশে জন্মেছি এদেশে আমাদের 14 পুরুষের ভিটা মাটি এই দেশেই যেন আমরা মরতে পারি এই দেশেই যেন আমাদের শেষকৃত্য বা আমার এই মাটিতে যেন আমার এই চিতাবর্ষ থাকে এটি আমাদের ব্রত হওয়া উচিত যে এ দেশ থেকে যেন আমরা কোনোভাবেই বিতাড়িত না হই তো যাই হোক যে কথাটি ওই আমাদের পূর্ববর্তী এক বক্তা থেকে আমাদের কাছে বলে গেছেন যে ওই যে ঠাকুরের ছুটির দিন তা আমরা তো এটা তো সকলেই চাই জানেন আমাদের দিন ছুটি হোক আপনারা জেনে হয়তো খুশি হবেন অনেক কথা জেনেছেন পশ্চিমবঙ্গ সরকার ইন্ডিয়ায় এটা কিন্তু গত 15 ডিসেম্বরে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করতে তা আমাদের পুরাকান্দিতে আপনারা জানেন যে তৎকালীন মাননীয় রাষ্ট্রপতি প্রয়াত রাষ্ট্রপতি ঈশ্বর সাহেব ঠাকুরবাড়ি এসেছেন 84 সালে উনি তখন বলে গেছিলেন যে এটাকে ছুটি ঘোষণা করা হবে তো বিভিন্ন ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে সরকারি পুরোপুরি ছুটি না হলেও সরকারি ঐচ্ছিক ছুটি হিসেবে কিন্তু এটা গণ্য ছিল যেটা আপনার 2002 সাল পর্যন্ত এই ছুটি ওই লিপিবদ্ধ ছিল পরবর্তীতে তৎকালীন বিএনপি সরকারের আমলে এই ছুটি কিন্তু বাতিল করা হয় আচ্ছা এই ছুটি মানে কিছু ঐচ্ছিক ছুটিটি বাতিল করা হয় এর পরবর্তীতে 2008 সালে আমাদের এই আওয়ামী লীগ সরকার মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে 2009 সালে আবার আমরা চেষ্টা করি যে ছুটিটাকে পুনর্বহাল করার জন্য সেই চেষ্টার ফলে আবার কিন্তু নতুন করে 2009 সাল থেকে আবার কিন্তু ছুটি এখনো চলমান আছে আর তো অনেকে জানেন না জানে হয়তো না দেখে বলছে এটাই কিন্তু আছে এবং এই যেহেতু ঐচ্ছিক ছুটি পড়বে হ্যাঁ যে ঐচ্ছিক ছুটি আছে প্রাইমারি তো ঠাকুরের ভক্তরা আছেন এখন বিভিন্ন জায়গায় কিন্তু আপনার আপনাদের মানুষ কিন্তু বসে গেছে তারা কিন্তু ওই চেষ্টা করে আবার প্রাইমারি বাংলাদেশের যত প্রাইমারি বিদ্যালয় আছে এটি কিন্তু ওই ঠাকুরের দিন 72 এপ্রিল বোধ হয় 9 এপ্রিল ওই দিনকে কিন্তু আপনারা প্রাইমারিতে আছেন তাহলে আপনারা শিক্ষকরা দেখবেন যে ওই তালিকায় কিন্তু ছুটি আছে কিন্তু আমাদের সকলের প্রাণের দাবি এই ছুটি যেন জেনারেল ছুটি হয় মানে সাধারণ ছুটি হয় তো আমরা আপনাদের সকলের মাধ্যমে তাই না সকলের সহযোগিতায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আশা করি যে এই কথা আমরা প্রধানমন্ত্রীকে জানাতে পারবো এবং এই তার মাধ্যমে আপনাদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে এই আমরা ঠাকুরের মানে দিনকে জন্মতিথিকে আমরা অচিরেই মানে জেনারেল ছুটি হিসাবে আমরা দেখতে পাবো বলে আশা করি এবং আমরা যথাসাধ্য সেই চেষ্টা আমরা রাখবো এই কথা আমি বলতে চাই আর কথা বাড়াতে চাই না আমাদের ইতি মানে ইতিমধ্যে সেই জায়গার মানে যে জায়গায় আমার যাওয়ার একটা প্রোগ্রাম আছে প্রথম বাড়িতে সেখানে কিন্তু মানে সেই অনুষ্ঠান বোধ হয় শেষের পথে চলে আসছে তো আমরা আপনারা আমাকে ক্ষমা করবেন যে আমি শেষ পর্যন্ত থাকতে পারছি না আমরা সেই জায়গায় আমি রওনা হয়ে যাব আবার আপনাদের সাথে মিলিত হব তবে কথা শেষ করার আগে এই কথাটি বলতে চাই যে মতুয়াদের ঐক্যবদ্ধ করার জন্য আমরা সকলে মিলে যেন একতাবদ্ধ থাকতে পারি সেই একতাবদ্ধ থাকার জন্য যে ত্যাগ যে তিতিক্ষা যে সর্বোচ্চ ত্যাগ করা লাগে সেটা আমি ব্যক্তিগতভাবে আমি সেটা করতে চাই আমরা সকলে মিলে যেন একতাবদ্ধ রূপে একটি মানে স্বতন্ত্র সমগ্র মতুয়াদের নিয়ে একটি বৃহত্তর মতুয়া পরিবার মতুয়া গোষ্ঠী যেন আমরা গড়ে তুলে একই প্ল্যাটফর্মে থাকতে পারি সেই কথা আপনাদের কাছে দিচ্ছি যা কিছু করা লাগে আমরা সেই সব ধরনের সর্বোচ্চ ত্যাগ আমি স্বীকার করতে রাজি আমাকে আপনারা আশীর্বাদ করবেন আমি যেন ঠাকুরের জন্য কাজ করতে পারি আমি যেন ভক্তদের সেবায় লাগতে পারি আপনাদের মতো করে যেন আমি নিজের মতো আপনাদের মতো করে যেন আমি নিজেকে যোগ্য করে তুলতে পারি সেই আশীর্বাদ আপনারা লাগবেন আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে যেন পাশে থাকতে পারি সেই আশীর্বাদ করবেন ঠাকুর।
আপনারা